নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাস থার্ড সিরিজ, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, তো সেটির উত্তর নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। তো আমরা জেনে নেব যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের একটি বিশেষ বিশেষত্ব আছে। এবারে অ্যাক্টিভিটি টাস্ক দেখবে প্রত্যেকটা প্রশ্নের মান দেওয়া হয়েছে, এবং এই প্রশ্নের মানটি এই জন্যই দেওয়া হয়েছে যাতে করে যদি কোভিড পরিস্থিতিতে বিদ্যালয় না খোলে, এই মার্কসের ওপরে কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার মূল্যায়নের একটা ব্যাপার থেকে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই সাবস্ক্রাইব করা থাকলে পরে যখন আমি কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করব, সেক্ষেত্রে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা পেয়ে যাবে। তো প্রথমে আমরা এর প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথমে একে দাগে দিয়েছে, ছটি প্রশ্ন দিয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়, সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন, এরকম ছটি প্রশ্ন দিয়েছে। দুয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানেও চারটি প্রশ্ন দেওয়া হয়েছে। তিনের দাগে দিয়েছে যে যে গ্রামাটিক্যাল অর্থাৎ ব্যাকরণগত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে ছটি, এবং তিনের দাগের ছয়েরটা যেটা বলেছে যে একটা অনুচ্ছেদ রচনা করতে বলেছে বাংলার উৎসব। তো এবারে চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। তোমরা খাতা বার করো, খাতায় দেখে দেখে ভিডিওটি পজ করে করে খাতায় লিখতে শুরু করে দিও। দেখো, একের দাগের প্রথমটা যেটা বলেছে যে ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়। ভাদুলি ব্রত বর্ষাকালের শেষের দিকে মেয়েরা করে থাকে। বৃষ্টির পরে আত্মীয় স্বজনদের সমুদ্র যাত্রা থেকে স্থলপথে নিজেদের বাসায় ফিরে আসার কামনায় তারা এই ব্রত করে। নদীর পাড়ে নানা আলপনা এঁকে গান গেয়ে নদী মাতাকে জানায় তাদের প্রার্থনা। এবারে একের দাগে দুয়েরটায়, সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন। দেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় সন্ধ্যাবেলায় বাস্তব চিত্রটুকু তুলে ধরেছেন। দূরের গ্রামগুলিতে প্রদীপ জ্বললেও হাট অন্ধকারে থেকে যায়। ক্লান্ত কাকের পাখনায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। হাটের দোচালা দোকানগুলি যেন চোখ বুজে বিশ্রাম নেয়। শুধু শোনা যায় জীর্ণ বাঁশের বুকে বাতাসের ফুঁতে ওঠা বিদ্যুপের সুর। আচ্ছা, একে দাগে তিনেরটা বলেছে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়া খুঁটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। তো কালী পুজো এবং কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়া খুঁটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। এই উৎসবের সময় সমস্ত ঘরদোর পরিষ্কার করে আলপনা দিয়ে সাজানো হয়। একে দেখে চারটা বলেছে কেমন যেন চেনাচেনা ব্যস্ত মধুর চলা, কবি কার চলার কথা বলেছেন। কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের চলার কথা বলেছেন। পিঁপড়েগুলো নিজেদের মধ্যে কথা না বলে ব্যস্তভাবে সারি দিয়ে চলা কবির মনে মুগ্ধতার সৃষ্টি করে। একের পাঁচেরটা বলেছে সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, ফাঁকি গল্পে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানতেন। দেখো, ফাঁকি গল্পে আমরা দেখতে পাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কাঠচড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে, সেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন, সেইখানে আমাদের বাড়ি। এইভাবেই আম গাছটি তাদের বাড়ির নিশানা বা ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল। এরপর একে দেখে ছয়টা বলেছে তুমি যে কাজের লোক ভাই, এইটাই আসল, কে কাকে কখন এই কথা বলেছিল। তুমি যে কাজের লোক ভাই, এই আসল কথাটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টি কমে এলে পিঁপড়েটি তার প্রাণ বাঁচানোর জন্য ঘাসের পাতাটিকে ধন্যবাদ জানালে, সেই সময় ঘাসের পাতা কথাটি বলেছিল। দুয়ের দাগের যে প্রশ্নগুলি উত্তর বলেছে নিজের ভাষায় লিখতে, দুয়ের দাগের একটা দেখো, হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি পড়ে, তখন কৃষকরা কীভাবে ব্যস্ত হয়ে পড়ে মৌসুমের দিন রচনাংশ অনুসারে লেখো। দেখো, হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি, প্রচণ্ড গরমের পর বৃষ্টি দেখা পেয়ে কৃষকদের মুখে হাসি ফোটে। দুই তিন দিন বৃষ্টির পর তারা হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে ভারী বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে চাষের কাজ করতে মাঠের দিকে। ধান রোয়া আলমাদার কাজ সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। ধান চাষ ছাড়াও অনেকে পাট চাষ করে, তাদের আরও কাজ, আরও বেশি ব্যস্ততা। লেখক তার মৌসুমের দিনের রচনাংশে এইভাবে বৃষ্টির পর কৃষকদের ব্যস্ততার ছবি এঁকেছেন।
2002-এরটা বলেছে, শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরথের ছল, বিকেল হেলায় সহিয়া নীরব ব্যথা, উদিতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় গ্রাম বাংলা চিরাচরিত রূপটিকে তুলে ধরেছেন। সকালবেলায় শিশির ভেজা টাটকা শাকসবজি পাওয়া যায় হাটের দোকানগুলিতে। শাকসবজি ও ফলগুলি সারাদিন ধরে বিভিন্ন মানুষের হাতের পরখ সহ্য করে, অবশেষে বিকেলবেলায় অনেক কম দামে নিজের মনের যন্ত্রণা লুকিয়ে বিক্রি হয়ে যায়। কবি রূপক অর্থে শাকসবজি ও ফলের মধ্যে মানব জীবনের তুলনা করেছেন। 2003-এরটা বলেছে, এমন অভূতপূর্ব অবস্থায় আমার পড়তে হবে ভাবিনি। তো গল্পকত কোন অবস্থায় পড়েছিলেন? লেখক শিবরাম চক্রবর্তী রাঁচিতে হুড্রুর দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে সাইকেল টায়ার খারাপ হয়ে যাওয়ায় বাকি 5 মাইল পথ অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে অন্ধকার সন্ধ্যায় ছোট্ট একটি বেবি অস্টিন গাড়ি দেখে আড়াআড়ি সেটাতে তাড়াতাড়ি সেটাতে চেপে বসেন। তো গাড়িটি চলতে শুরু করে। লেখক গন্তব্যস্থল বলতে বলতে চমকে উঠল, ড্রাইভারের জায়গায় কেউ নেই। নিশ্চিত হন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। শীতেও তার ঘাম দেখা গেল। লেখক এই অবস্থার কথাই বর্ণনা করেছেন তার গল্পে। বাঘ বাবা মা বদলে দিলেন বাড়ি। তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? নবনীতা সেন তার বাঘ কবিতায় একটি ছোট্ট হলুদ বাঘের কাহিনী শুনিয়েছেন। ছোট্ট বাঘটি তার বাবা মার সঙ্গে একটি পাখিরালয়ে থাকত। ছোট্ট বাঘটির খুব খিদে, সে পাখিগুলোকে থাবা দিতে ধরতে গেলেই তারা উড়ে পালাতো। এরপর খিদের জন্য বাঘ ছানাটি নদীর পাড়ে কাঁকড়া ধরতে গিয়ে নিজেই নাজেহাল হয়। ছোট ছোট মাছ ধরে খেতে চাইলে মা তাকে বকেন। শেষ পর্যন্ত ছেলের দুঃখ দেখে বাঘটির বাবা মাকে তাদের বাড়ি বদলাতে হয়েছিল। এখন তারা 3 জন মিলে সজনে খোলা বনে থাকে। দেখো, শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কী কী? শব্দজাত অনুসরণগুলিতে তিন দাগের প্রশ্ন বলছি। অনুসর্গগুলি তাদের নাম অনুসর্গ ও বিশ্বস্ত অনুসর্গ নামেও পরিচিত। এই অনুসর্গগুলিকে বাংলায় 3টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো, 1. সংস্কৃত বা তৎসম অনুসর্গ, এর উদাহরণ হচ্ছে তোমার দ্বারা ইহা সম্ভব। 2. যেটা বলছে, বিবর্তিত বা রূপান্তরিত তদ্ভব অনুসর্গ, সঙ্গে আগে কাছে এই শব্দগুলি তদ্ভব অনুসর্গ। এরপরে 3 নম্বরে হচ্ছে বিদেশি অনুসর্গ, আজ ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ রয়েছে, তো এখানে বনামটা বিদেশি অনুসর্গ। 3-2-এরটা বলেছে, উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয় কেন? আদ্যপ্রত্যয় শব্দের অর্থ হলো আদিতে বা প্রথমে। প্রত্যয় কথার অর্থ হলো মূল শব্দের সঙ্গে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ তৈরি করে। মূল শব্দের আদতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বললে দেয় তাকে আদ্যপ্রত্যয় বলে। উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম আদ্যপ্রত্যয়। তিনেরটা বলেছে, ধাতু বিভক্তি বলতে কী বোঝো? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে তুললে সেটিকে আমরা ধাতু বিভক্তি বলি। তো কর ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে করে ধাতু বিভক্তির সৃষ্টি হয়েছে। এরপর 3-4-টা দেখো, বলেছে যে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। আশা আকার তালবেশ আকার আকার দন্ত সয়াকার, এরপর স্বর্গ আর দন্ত সয়বয় গয়রেব স্বর্গ। আশা শব্দের অর্থ আকার তালবেশ আকার শব্দের অর্থ ভরসা বা আকাঙ্ক্ষা, আর আকার দন্ত সয়াকার শব্দের অর্থ আগমন করা। স্বর্গ দন্ত স গয়রেব স্বর্গ শব্দের অর্থ অধ্যায় গ্রন্থের পরিচ্ছদ, এবং দন্ত সয়বয় গয়রেব শব্দের অর্থ হচ্ছে দেবলোক। 3-5-এর বলেছে, পদান্তর করো জগৎ এবং জটিল। জগতের পদ পরিবর্তন করলে জাগতিক হয় আর জটিলের জটা। এরপর 3-6 অর্থাৎ শেষ প্রশ্নের উত্তর বলেছে যে, অনধিক 100 শব্দের অনুচ্ছেদ রচনা করো বাংলার উৎসব। দেখো, ভূমিকা বাংলার উৎসবের। বাঙালি 12 মাসে 13 পার্বণ, বাঙালি জাতির উৎসব প্রিয়তার কথা মাথায় রেখেই এই কথার প্রচলন হয়েছে। পরকে আপন করে নেওয়ার দুর্লভ গুণ বাঙালির সহজাত।
আর উৎসব মানেই তো তাই, পারস্পরিক মিলন, ভাবের আদান প্রদান। সেই কারণে হয়তো বাঙালির জীবনের উৎসবের এই প্রাধান্য দৈনন্দিন জীবনে একঘেয়েমি যখন মানুষকে ক্লান্ত করে তোলে, তখন এই প্রাত্যহিক এক ঝলক মুক্ত হাওয়া বয়ে আনে উৎসব। রোজকার রুটিন বাঁধা জীবন থেকে ছাড়া পেয়ে সবাই তাই খুশিতে মেতে ওঠে। উৎসব তাই আগমনের মানসিক পরিচর্যা ঘটিয়ে আবার নতুন উদ্যমে কাজের জগতে ফিরিয়ে নিয়ে আসে। বিভিন্ন উৎসব, উৎসবপ্রিয় বাঙালির উৎসবের জন্য কোনো বিশেষ উপলক্ষ লাগে না। প্রাণের উৎসবে মাতোয়ারা বাঙালি উৎসবগুলিকে তাও কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। জাতীয় উৎসব, ঋতু উৎসব, ধর্মীয় উৎসব, সামাজিক ও পারিবারিক উৎসব। জাতীয় উৎসবগুলি কী কী? দেখো, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিন, এগুলিতে সমগ্র ভারতবাসীর সঙ্গে বাঙালিও উৎসবে মেতে ওঠে। এছাড়া আছে নেতাজির জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদিও। এইগুলি বাঙালির নিজস্ব জাতীয় উৎসব। বাঙালির উৎসবের একটা বড় অংশ জুড়ে আছে বিভিন্ন ধর্মীয় উৎসব। তার মধ্যে যেমন আছে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, রাস উৎসব, রথযাত্রা, সরস্বতী পুজো, বসন্তী পুজো, গুরু পূর্ণিমা, তেমনি আছে ঈদ আল ফিতর, ঈদুজ্জোহা, মুহরম, বড়দিন প্রভৃতি। সাম্প্রদায়িকতা কখনোই বাঙালির উৎসব মুখরতার মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারেনি। একজনের আনন্দ কীভাবে পাঁচজনের আনন্দ হয়ে উঠতে পারে তার সফল দৃষ্টান্ত বাঙালির সামাজিক উৎসবগুলি। বাংলা কৃষিপ্রধান দেশ, তাই নতুন ধান ঘরে তোলার উৎসব যে পালন করে তাকে নবান্ন উৎসবের মধ্যে দিয়ে হয়। তবে প্রাকৃতিক উৎসবগুলি অনেক সময় উপস্থাপিত হয় ধর্মীয় মোড়কে, যেমন নতুন শস্য রোপণের উৎসবটিকে প্রতীক হিসেবে পালিত হয় ঈদলক্ষ্মীর ব্রত হিসেবে, ঈদুলক্ষ্মীর ব্রত হিসেবে। এছাড়া বসন্ত যখন চারদিকে রাঙিয়ে তোলে, তখনও বাঙালি নিজেদের রাঙিয়ে নেয় দোল উৎসবের মধ্যে দিয়ে। আর সবশেষে উপসংহার, প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেয় উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মেতে উঠতে পারি আমরা। বাঙালিদের জীবনে উৎসবের প্রয়োজনীয় গুরুত্ব অপরিসীম। তো এটা শেষ হয়ে গেলে তোমরা প্রেস করে করে অবশ্যই খাতায় লিখে রাখো, এবং যখন স্কুল খুলবে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিয়ে দিও এবং তাকে দেখিয়ে নিও। ভিডিওটি এখানে শেষ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।